আমি অফিসের কাজ শেষ করে রওনা হলাম আবার কবিরাজ বাড়ির দিকে। এখন আমরা আছি বানিয়াজুরির সামনেই আরিশা মহাসড়ক। ঢাকা আরিশা মহাসড়কের প্রত্যেকটা স্ট্যান্ডেই ব্লক দিয়ে দেখতে পাবেন যে এরকম প্রত্যেকটা লাইনই আলাদা করে দেওয়া হয়েছে। এতে অনেকেরই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ওভারব্রিজ দেওয়ার কারণে। আগে রাস্তা দিয়ে মানুষ হেঁটে পারতো, অথচ একটু আয়েসের জন্য নিজের জীবনেরও পরোয়া করে না। কালকেও একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এই রুটে। ভাইয়া মানিগঞ্জ থেকে আসার সময় দেখতে পাই অ্যাক্সিডেন্টের দৃশ্য, যাওয়ার সময় হয়তো ওখানে থামতে পারে। কালকের এই সময়টাই এখানে অ্যাক্সিডেন্ট হয়, তো এখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই রুটের প্রায় প্রত্যেকটা গাড়ি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। টু লাইনের রাস্তা হওয়ার কারণে ওভারটেক করার সময় বিপরীত দিকের গাড়িকে সাইড দিতে গিয়ে এরকম প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তার গাড়িগুলো। আর নয়, অনেক ঝরেছে নিরূহ পান, সেই পানির নিস্তার শেষ করতেই শুরু হয়েছে ফোর লাইনের কাজ। বাজেট আসার পরেই স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। অতি শীঘ্রই ক্লান্তি রোডে একটু শান্তি নিঃশ্বাস ফেলবে। অ্যাক্সিডেন্ট হবে না এমনটা নয়, তবে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটাই কমে যাবে। কথা বলতে বলতেই প্রায় চলে আসলাম কবিরাজ বাড়ির দিকে। মনে হচ্ছে সামনে কবিরাজ বাড়ি, আর বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসছি, তো আমি আর আমার ভাই ভিতরের দিকে যাব বাইক লক করে। আমরা অনেক আশাবাদী, যেহেতু এত দূর থেকে আসছি কষ্ট করে, যদি একটা কিছু হয় দেখা যাক কি সমাধান হয়। আমরা কবিরাজ বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, ভিতরে যেহেতু রোগী আছে আমাদের বাইরে একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা ভিতরের দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করব। কবিরাজ বাড়ি বলতে আমরা যেরকম শুনেছি বা আমরা যেরকম জানি, এখানে সে সেরকম ফিল পাচ্ছি। আপনারা কবিরাজ বাড়ির গেটের সামনে দেখতে পাচ্ছেন যে তাদের মানে কঙ্কালগুলো যেভাবে রাখছে, আর তাদের একটা ঐতিহ্য একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো এরকম হইতে পারে। তো আমি ভিতরে যে তাদের একটা চিকিৎসার প্রক্রিয়া সে ভিডিও আমি ধারণ করতে চাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে করতে দিল না, হয়তো তাদের একটা পার্সোনালিটি থাকতে পারে। তো তারা বললো যে বাইরে আপনি ভিডিও করতে পারেন, তো আমি কিছুটা আপনাদের দেখালাম। আমাদের কাজ শেষ হয়ে গেছে, তিনি একটা আমাদের স্লিপ দিল তেল জাতীয় কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য। তো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেজ, এই ব্যান্ডেজের ভিতরে জাপ জাতীয় কিছু একটা বলে হয়তো কবিরাজ বাসায়, তো সেটি দিয়ে দিয়েছে। আর এটি 24 ঘন্টার জন্য রাখতে বলছে, আর যে তেল দিয়ে দিয়েছে ওই তেলটা হাতে মালিশ করার জন্য। কত টাকা লাগলো এটা? 70 আর 20। তো আমি আর ভাইয়া এখন বাড়ির দিকে রওনা হবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভাইয়ার জন্য দোয়া করুন, ভাইয়ার জন্য অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার যেন চলে আসতে পারি আপনাদের মাঝে।